হাই ফ্রেন্ডস, আমি আজকে রান্না করবো নিরামিষ আলুর দম। আগে এখানে নিয়েছি আলু, এবার এখানে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে গুঁড়ো গরম মশলা, এখানে আদা, লঙ্কা বাটা, এখানে টমেটো পেস্ট, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, আর এখানে নিয়েছি চিনি। চলুন তাহলে রান্নাটা করে ফেলি। আমি কড়াটা আগেই বসিয়ে দিয়েছিলাম, এবার কড়া গরম হয়ে গেছে, এবার তেল দেব কড়াতে, সাদা তেল। দেড় চামচের মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলুগুলো ভেজে নেব। দুই মিনিট আলু ভেজে তারপরে আমি আবার আসবো। সবকটা আলু দিয়ে দিলাম। দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেব লবণ, ছড়িয়ে দেব হলুদ, এবার এগুলোকে মিশিয়ে দেব। এবার দেবো জিরের গুঁড়ো, ছড়িয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সব মিশিয়ে দেবো ভালো করে আলুর সঙ্গে। এবার দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার দেবো টমেটো পেস্ট। এগুলো ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেবো। সব মশলাগুলো ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিলাম। ব্যাস এবার জল দিয়ে দেব। জল দিয়ে
করে সব নাড়িয়ে দিই। দেখুন এবার আঁচ কমিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন আমার আলুর দমটা হয়ে এসেছে, 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর আলুর দমটা একদম হয়ে এসেছে, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটু 1 চামচ চিনি দিয়ে দেবো, আর গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। সব ভালো করে মিশিয়ে দেবো। এর মধ্যে একটু ঘি আর হিং দিয়ে দিলে খুব ভালো হতো, কিন্তু আমাদের বাড়িতে এরা কেউ খায় না হিং, তাই আমি দিলাম না। এভাবেই নামিয়ে দেবো রান্নাটা। হয়েছে, দেখুন আমার রান্নাটা এরকম হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে আমার ভিডিওগুলি আপনাদের কাছে তাড়াতাড়ি যেতে পারে। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।